আরে আসতে খাও। হ্যাঁ জামাই আসছে বলে কথা। দই দই দই। হ্যাঁ আয়োজন সব কমপ্লিট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, 5th জুন। তো আজকে আমাদের তো জামাই ষষ্ঠী, সবারই জামাই ষষ্ঠী তো জানো। আজকে আমরা যাবো বাড়ি, তো রেডি রেডি হচ্ছি আস্তে আস্তে। তো ভাবলাম ব্লগটা এবার শুরু করা যাক। তো বর ওইদিকে ওর টুকটাক কাজকর্ম সারছে সানটান করে, আর আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি অলমোস্ট। তো আর একটু বাকি আছে আর শাড়িটা পরবো। তো আজকে কী শাড়ি পরবো তো একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখাবো। তো তো চলো আগে শাড়িটা পরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো তৈরি হয়ে নিয়েছি, তো দেখো আজকে কী পরেছি। আজকে আমি এই হলুদ জামদানিটা পরেছি। তো এসে গেছি, এবারে সব আমি ফল টলগুলো একটু কেটে রেডি করে নিচ্ছি। আম, লিচু আর কী কী আছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। পেয়ারা আছে, সবেদা আছে, কাঁঠাল আছে, আর শসা আছে, আর কলা আছে। তো সমস্ত ফল অল্প অল্প কেটে নিচ্ছি। আমটা ছাড়ানো হয়ে গেছে, সমস্ত কাটাকুটি হয়ে গেছে। তো জামাই আসবে বলে কথা, তো সব কিছু গুছিয়ে দিচ্ছি। তা মা তো সব কিনে কাটে রেডি করে রেখেছে, আমায় বললো তুই একটু সাজিয়ে দে। তো সব একটা একটা করে সব রকম মিষ্টি দিচ্ছি। হয়ে গেছে আমার সাজানো, এবার শুধু জামাই বসার অপেক্ষা। তো তো চলো এগুলো একটু গুছিয়ে রেখে দিই। আর এইদিকে তো পাখার ওপর 5 রকম ফল সাজিয়ে দিয়েছি, পায়েস, 9 রকম মিষ্টি, খেজুর, দই আর ফল সব কেটে রেডি করা হয়ে গেছে। জামাইও বসে পড়েছে, এবার শাশুড়ি আসবে, শাশুড়িও বসে এবার জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া। তো দেখতেই পাচ্ছ সকালের খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টে এগুলোই ফল আর দেওয়া হয়, আর চিড়ে, খই, মুরগি যেগুলো হয়, খই না মুরগি, চিড়ে, মুরগি, বাতাসা, দই সমস্ত কিছুই দেওয়া হয়েছে। তো যেগুলো নিয়ম আছে মা সেগুলো কমপ্লিট করছে। তো চলো তোমরা দেখতে থাকো।
রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে দুপুরের, দেখতেই পাচ্ছ। আলুটা আমি আগে ভেজে নিচ্ছি, আর মাংস এখানে ম্যারিনেট করে রেখেছি, এটা মাটন আর এটা চিকেন। তো দুটোই মাটন আর চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। তো এদিকে আমি রান্নাঘরে ঢুকে গেছি, প্রথমে আমি চিকেনটা করে নিচ্ছি আর মাটনটা করে ওইদিকে সিটি দিয়ে দিয়েছি, মানে মাটন কষানো হয়ে গেছে, ওটা সিটি দিতে দেওয়া হয়ে গেছে, আর এইদিকে আমি চিকেনটাকে এবার কষছি। তো ভিডিওটা দেখতে থাকো চলো। আর রেসিপি কিন্তু আজকে কোনো কিছু শেয়ার করতে পারবো না, কেন চট জলদি রান্না করছি, যেরকম হয় তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ার করে দিচ্ছি। আর আমি কিন্তু চিকেনের আলু কিন্তু ভাজি না, একেবারে চিকেন আলু সব মশলা একসাথে দিয়ে কষাতে থাকি যতক্ষণ না মাংসের থেকে তেলটা ছাড়ে। তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, তো দেখো কি সুন্দর তেলটা ছেড়ে গেছে। আর এখানে কিন্তু আমি জল অ্যাড করিনি, কেননা চিকেনটা কষাই করব। মাটনটা একটু ঝোল ঝোল হয়েছে, মানে একটু অল্প সামান্য ঝোল রাখতে হয়েছে, আর চিকেনটা একদম কষকষা করেছি। তো দেখো চিকেনের ফাইনাল লুকটা খুবই লোভনীয়। আর এদিকে স্যালাড আছে, আর এটা হচ্ছে মাটনের যে ঝোলটা করেছি, আর এদিকে হচ্ছে রায়তা হবে, আর এটা মাছের একটু টক দই দিয়ে ঝাল করেছি। ডিমটা একটু সেদ্ধ করে নিয়েছি, ছাড়াতে গিয়ে আমার ডিমের খোলাটা খুব ইয়েও হয়ে গেছে। ডিমটা ঝাল করবো ভেবেছিলাম, ও বললো না ডিমটা এমনি সেদ্ধই থাক। আর চাটনি আছে খেজুর আমসত্ব টমেটো দিয়ে চাটনি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই চলো। তো খাওয়া দাওয়াটা করেই আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এই আমাদের আশেপাশে একটু গঙ্গার ধারে এসেছি, ও আর আমি মিলে দুজনে, আর কেউ আসেনি, মারা তো সব ঘরেই আছে। আর আজকে গঙ্গার ধারটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ভিউটাও দেখো কত সুন্দর অসাধারণ। এদিকে আমার হাজবেন্ড দাঁড়িয়েই আছে, আর অনেকেই এসছে দেখছি, ভিড়ও হয়েছে। তো আমি আজকে একটা টি শার্ট পরেই এসেছি, তো এটা কার তোমরা বুঝতেই পারছো দেখে নিশ্চয়ই। তো চলো এবারে বাড়ির দিকে যাব, তো এগোনো যাক। আর বাড়িতে যাওয়ার আগে সামনেই একটা বসার জায়গা আছে, তো ওখানে একটু বসবো, তারপরে বেরোবো। তো চলো। Thank you.
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলেই কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা এখানেই এন্ড করছি, পাশে থেকো সবসময়।